সিরাজগঞ্জের বেলকুচিতে আনসার ভিডিপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ। এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বাড়ি ও প্রশিক্ষক সুফিয়া খাতুন সহ আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।